হ্যালো আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের মজা দিতে নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, গল্পগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলুন মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম সোনালী, বয়স আনুমানিক 37 বৎসর। আমি বিধবা, 2 সন্তানের জননী। আমার 2টিই কন্যা সন্তান। আমি এক পল্লীবধু, 15 বছরে আমার বিবাহ হয় এবং পর বছরেই আমি এক কন্যা সন্তানের মা হই। তার 3 বছর পরে আবার কন্যা সন্তান হয়। এরপর স্বামী আর সন্তান না হবার সিদ্ধান্ত নেন। আমার বড় কন্যার বয়স যখন 16, তখন আমার স্বামীর মৃত্যু হয়। তখন 2টি কন্যাকে নিয়ে আমি খুবই বিপাকে পড়িলাম। তবে ভরসা ছিল যে আমার জমি জায়গা ছিল প্রচুর। তবুও আমি সব সামলালেও নিজেকে সামলাতে খুব কষ্ট হতো। আমার চেহারাও ছিল অনেক সুন্দর আর স্বামীর কাছে সুখ ভালোই পেয়েছিলাম। স্বামী মারা যাবার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন অনেকেই নানা ছলে সাহায্য করিবার নিমিত্তে আমাকে সাপোর্ট দান করিবার চেষ্টা করিলেও আমি প্রত্যেককেই নিরাশ করি। তাহারা আমার রুক্ষ ব্যবহারে কাটিয়া পড়ে। আমি নিজে সুপাত্র দেখিয়া আমার বড় কন্যাকে 16 বছর বয়সেই পাত্রস্থ করিলাম। কন্যাটি বড়ই বাড়ন্ত ছিল। জামাতার বয়স বৎসর 27 হইবে। ফর্সা লম্বা চেহারা, মিষ্টি লাজুক ব্যবহার। দেখিতে দেখিতে 2 বছর কাটিয়া গেল। মেয়েও খুব সুখী। তবুও আমার মনেও কি দিত মেয়েকে জিজ্ঞাসা করিতে যে সে কেমন আছে? অনেক কিছু ভাবতে ভাবতে একদিন বলিয়া ফেলিলাম কথাটি। শুনিয়া মেয়ে লজ্জায় পড়িল। তারপর অনেক সময় নিয়ে বলিল, মা বলিব কি, তোমার জামাইয়ের সব ভালো, খুব ভালো লোক, কিন্তু ঘুমানোর সময় হলেই আমার খুব ভয় করে। কেন কেন ভয় কি? সব মেয়েই তো স্বামীর সাথে ঘুমায়। না তা নয়, তবে ওই সময়ে খুবই কষ্ট হয়। তা তো একটু হবেই মা, প্রথম প্রথম সবার ওরকম হয়। না মা তা নয়, আসলে ওরটা বলিয়া মেয়ে চুপ করিয়া গেল। তোর মনে হয়েছে ওরকম? আমি উড়িয়ে দিই কথাটা। না মা, তুমি তো দেখনি, আমি দেখেছি। মেয়ের কথায় আমি হেসে উঠলেও আমার কেমন যেন বেশ অবাক লাগল। যা কি যে বলিস। তারপর আমার চিন্তা হয়, মেয়ে যা বল তাহা কি সত্যি? আর সত্যি না হবেই বা কি করিয়া, মেয়ে তো আমার ছোট নয়। দেখিতে দেখিতে 3 বৎসর কাটিয়া গেল। জামাতাকে আমি উনি বলিব। যদিও আমার থেকে ছোট, তবুও আমি ওনাকে উনি বলিতে ভালো লাগে, তাই উনি বলিব। জামাতার সঙ্গে নতুন বুকে মামা মামি সহ্য করিতে না পারায় নিত্য অশান্তি চলিতে থাকে। এমনকি ছোটখাটো ব্যাপারেও ঝগড়া হইতে থাকায় জামাতা বাবাজি ঘর ভাড়া লইবার কথা চিন্তা করেন। আমাকে সে কথা শোনাইতেই আমি উহাদের আমার পাশের খালি ঘরটায় বসবাস করিতে কহি। প্রথমে উনি রাজি হননি, শেষে মেয়ের কথায় উনি রাজি হইলেন। ওরা 1 বৎসর পরে আমার গৃহে থাকিতে লাগিল। এবার আমার সুবিধা হইল, উনি জমিজমা দেখাশোনা করিতে থাকিলেন। আমার মেয়েও মা হতে চলেছে। আমি মাঝের ঘরে থাকিতাম, একপাশে মেয়ে জামাই, অন্য পাশে ছোট কন্যা। কিছুদিন কাটিবার পর একরাত্রে পাশের ঘর হইতে শব্দ কানে আসিল। এই শব্দ আমার কাছে অনেক পরিচিত। এইভাবে প্রায় প্রত্যহই এই শব্দ শুনিতে থাকি। এইভাবে কিছুদিন চলিবার পর একদিন মনে হইল আমাকে এই রহস্যের উদ্ঘাটন করিতেই হইবে। দরজা খুলিয়া দিয়া ওদের জানালায় দাঁড়ালাম। জানালা খোলাই ছিল, উপরের পাল্লা 2টি। দেখি ঘর আধো অন্ধকার। ওই ঘরে একটি ছোট 0 ওয়াটের বাল্ব ছিল, তাহাই জ্বলিতেছে। ওদের অদ্ভুত আচরণ দেখে আমি অবাক হইয়া গেলাম। কিছুক্ষণ পর আমি চলিয়া আসি, কিন্তু নিজেকে ঠিক রাখিতে পারছিলাম না। যাহাই হোক, কিছুদিন পরে মেয়েকে হাসপাতালে পাঠাইলাম, সঙ্গে আমিও গেলাম। তখন সন্ধ্যা হয় হয়। সারারাত অনেক চেষ্টার পরেও আমার কন্যা শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। হাসপাতালে আধুনিক ব্যবস্থা ও উপযুক্ত চিকিৎসক থাকিলে বোধহয় এইরূপ হইত না। সব কাজ মিটিবার পর 4 মাস অতিক্রান্ত হইলেও উনি কেমন উদাসীন হইয়া থাকিতেন আমি সবই বুঝিতাম। আমারও কম শোক লাগে নাই। ধীরে ধীরে 1 বৎসর অতিক্রান্ত হইল। আমার ছোট কন্যাটিও বেশ বড় হইয়া উঠিয়াছে। আমি ওনাকে ছোট কন্যার বিবাহের কথা কহিলাম, যাতে উনি ভালো পাত্র দেখেন। উনি শুনিয়া কেমন একটু চমকাইয়া কহিলেন, ঠিক আছে মা, দেখব, তেমন ছেলে যদি পাই। উনি লাজুক ছিলেন, আমার সম্মুখে উন্নত মস্তকে কথা পর্যন্ত কহিতেন না। ছোট মেয়ের বিবাহের ব্যাপারে তাগাদা করিতাম আর উনি বলিতেন, আচ্ছা দেখছি ইত্যাদি।
জামাইবাবু ওকে নিয়ে বেড়াইতে সিনেমা দেখিতে যাইত। কিছুদিন পর এক রাত্রে আমার ঘুম ভাঙ্গিতে ছোট কন্যার ঘর থেকে পুরুষ কণ্ঠস্বর শুনিয়া চমকিয়া উঠিয়া বাহির হইলাম। আমাদের বাড়ি উঁচু পাঁচিল দ্বারা ঘেরা, বাড়ির মধ্যেই কল, তবে কল ঘেরা নয়। দেখি শিলার ঘরের দরজা প্রায় খোলা, একটু ভেজানো আছে। ঘেরা বাড়ি বলে বোধ হয় ওরা নির্ভাবনায় দরজাও দেয়নি। দেখি ঘরে উনি রয়েছেন সাথে আমার কন্যা। ঘরে জোর আলো জ্বলছে। যাহা দেখিলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরিয়া গেল। আমি ওনাকে লাজুক বলিয়াই জানিতাম, কিন্তু উনি যে এতটা অদ্ভুত জানিতাম না। তাছাড়া ওদের যা সহজ কথাবার্তা আর ব্যবহার, বুঝিলাম এই ভালোবাসা উহাদের আজ নতুন নয়। একবার মনে হয় উহাদের কিছু কথা শুনিয়া দিই, শেষ পর্যন্ত চুপচাপ থাকাই শ্রেয় মনে করি। এরপর আমি সিদ্ধান্ত লই শিলার দ্রুত বিবাহের ব্যবস্থা করিতে হইবে। এক মাসের মধ্যে আমি ওনার অন্তে এবং কন্যারও অন্তে কন্যার বিবাহ ঠিক করিয়া ফেলিলাম। পাত্রের রং একটু শ্যামলা, তবে বয়স কম, খুব জোর 21 বৎসর। তবে থাকে শহরে, ইলেকট্রিকের দোকান আছে, বিবাহের পর ওখানেই বধূকে লইয়া যাইবে। তবুও বিবাহ হইল, আমার খরচ একটু বেশিই হইল। 2 মাস পর উহারা শহর চলিয়া যাইল। ওনার ভীষণ মন খারাপ দেখিলাম, কিন্তু আমি মনে মনে খুশি। এইবার বাড়িতে কেবল আমরা দুইজন, উনি আর আমি। সত্য বলিতে কি, বিধবা হইবার পর আমি যে নিজেকে আড়াল করিয়া ফেলিয়াছিলাম তাহা এবার দারুণভাবে মাথা চাড়া দিয়া উঠিয়াছিল। ওনাকে দেখিলেই আমার কেমন যেন ভালো লাগিত। বাড়িতে ছিলাম মাত্র দুইজনে, তাই আস্তে আস্তে কথাবার্তা বেশিই হইতে থাকিল। এমতাবস্থায় ওনার জ্বর হইল। সে সময় 15 দিন আমি ওনার সেবা করিলাম। তাহার পর উনি সারিয়া উঠিয়া একদম স্বাভাবিক হইয়া গেলেন। যে কোনো দরকারে অদরকারে কথা কহিতেন। আমি কহিয়া দিই যে আমাকে আপনি নয়, তুমি কহিয়া সম্বোধন করিতে। উনি তাই করিতেন, আমিও ওনাকে তুমি কহিয়া সম্বোধন করিতাম। আমি ওনাকে জড়াইবার জন্য এইবার উঠিয়া পড়িয়া লাগিলাম। এমনিতেই দেখিতাম উনি আমার পানে ঘন ঘন তাকাইতেন। এইবার ওনার সম্মুখ দিয়া চলি, চলিতে ফিরিতে উনি তাকিয়ে থাকেন। কয়েকদিন পরে বুঝিলাম উনি আমার প্রতি ভালো হইয়াছেন, মনে মনে খুশি হইলাম। কিছুদিন পর উনি একদিন বলিয়াই দিলেন, নিজের যত্ন তো এখনো ভালো রাখেন মা। আমি বলি, বুড়ি হলাম, তুমি হলে নিজের লোক তাই মন রেখে এসব বলছ। আমি হাসি না মা, সত্যি। সেদিনের মতো কথা শেষ হয়। দেখিতে দেখিতে পূজা আসিল, দুর্গাপূজা। ছোট মেয়ে জানাইল সে আসিতে পারিবে না, তাই তার আর জামাইয়ের কাপড় কিনিয়া পাঠাইলেন উনি। তারপর উনি গেলেন আমাদের বাজার করিতে। নিজের জন্য প্যান্ট শার্ট আর আমার জন্য শাড়ি, সঙ্গে আরও অনেক কিছু দেখিয়া আমি চমকিত হই। উনি কাছেই ছিলেন। বলি, এ কি বাবা, এটা কাহার জন্য? কেন মা? আপনার জন্য, বলিয়া উনি মুচকি হাসিলেন। মেয়ে নেই বলিয়া তোমার ভীষণ কষ্ট হয় না বাবা? আমি কহি, কিসের কষ্ট মা, আপনি তো আছেন, আপনি যা করছেন কে করে? উনি বলিলেন, এবার আমি আসল কথায় যাই, কহি না মানে রাত্রিবেলার কষ্ট, বলিয়া হাসিয়া চুপ করিলাম। ওতা বটে, কিন্তু কি করব বলুন? উনি দীর্ঘশ্বাস ফেলেন। আমিও তাহাই ভাবি বাবা। আস্তে আস্তে নিজের ঘরে চলিয়া গেলেন। কিন্তু আমি বুঝি আজ যাহা রকম কথা কহিয়াছি আর শেষে যাহা শুনিয়েছি উনি ভুলিতে পারিবেন না। পরদিন দুইজনেই স্বাভাবিক হইয়া গেলাম। এইভাবে পূজা আসিয়া গেল। নবমীর দিন আমি ওনাকে কহিলাম ঠাকুর দেখিতে যাব। দুইজনে যাইলাম, প্রায় রাত্রি 11টায় হাঁটিয়া ফিরিতে থাকিলাম। ওনার হস্তে টর্চ, বেশ অন্ধকার রাস্তা। আমি ওনার কহি, আজ কেমন লাগছিল বাবা আমায়? দারুণ সুন্দর মা, উনি বলিলেন। তাই বুঝি? সত্যি? হ্যাঁ মা সত্যি। বাড়ি ফিরিবার কিছু পর ওনাকে বলি, টর্চটি দাও তো বাবা, বাইরে যাব। কোথায় যাবেন মা? এই একটু বাথরুমে যাব। মেঘ করেছে খুব, বৃষ্টি বইছে, তাই টর্চটা না না, এই বৃষ্টির রাত, গেলে তো সেই দূরে মাঠে যেতে হবে। না না, তার চেয়ে চলুন আমিও যাচ্ছি, উনি বলেন। এই কথায় আমি ভীষণ খুশি হই। বলি, তুমি যাবে? যদি কেউ চলে আসে? আরে না না, বৃষ্টি আসছে, যে যার ঘরে ঢুকে পড়েছে, বলিয়া উনি টর্চ লইয়া আসেন ঘর হইতে। বলেন, একিমা চলুন, দাঁড়াচ্ছেন কেন? হ্যাঁ চলো, বলিয়া দুইজনে সদরের বাহিরে বাহির হইলাম। আকাশে কালো মেঘ, হাওয়া বহিতেছে। মা, দূরে মাঠে গিয়ে কাজ নাই, তার চেয়ে এই পাশে থাকুন, উনি বলেন।
আমার বাড়ি হইতে সীমানা ছাড়িয়ে একটু দূরে আমার জায়গাতেই দুটি খড়ের গাদা আছে, জামাই সেই দুটিই দেখাল। আমি ভাবি তাহা মন্দ নয়, এইখানেই থাকি। জল পড়িতেছে, দুইটি গাদার মধ্যে দূরত্ব দুই হাত মতো, মধ্যেটা ঝুপসি মতো গলি, আমি গিয়ে ওর মধ্যে থাকি। জামাতা বাবাজি মানে উনি হাত পনেরো দূরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ জল বেশ জোরে আসিল, আমি তখন কহিলাম, বাবা তুমি গাদার ছাউনির তলায় এসে দাঁড়াও, নইলে ভিজবে যে। উনি শুনিয়া আগাইয়া আসিলেন। একটু পর হঠাৎ বৃষ্টি জোরে পড়িতেছে এবং আমরা দুইজনেই ভিজিতেছি। দুইজনে ঘরে ঢুকিয়া উনি সদরে খিল দিলেন। উনি ওনার ঘরে গিয়া জানালা বন্ধ করিলেন, শুনিতে পাইলাম অবশ্য জল খুব জোরে আসিয়াছে। আমি ঘরে ঢুকিলাম, ঘরে ঢুকিয়া খিল তুলিলাম, উনি হাসিলেন, ঘরে উজ্জ্বল আলো। আমি ওনার সম্মুখে গিয়া দাঁড়াইলাম, বাহিরে প্রবল ঝড় বৃষ্টি হইতেছে। উনি খুশি হইয়া কল্পনার ঝড় তুলিলেন। মনে মনে ভাবি উপরওয়ালা বুঝি আমার কষ্ট দূর করতে জামাইকে আমার কাছে পাঠিয়েছেন। অন্ধকার রাত্রি, ঘেরা বাড়ি, কোনো ভয় নেই, তখন বৃষ্টি হইতেছে। ছাতা মাথায় দুইজনে শান্ত মনে মুখ হাত ধুয়ে আবার ঘরে ঢুকিলাম। তুমি আর আমাকে আপনি নয়, এবার থেকে তুমি বলবে, তুমি বাইরে আমাকে মা বলবে আর রাতেও মা বলবে, কারণ তোমার মুখে মা ডাক শুনলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে মা, বলে দুইজনে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমার নাম সোনিয়া, আমার বয়স 31 বছর, আমার গায়ের রং ফর্সা, আমার চেহারা নায়িকাদের মতো সুন্দর না হলেও আমি যথেষ্ট সুন্দরী। নিয়মিত ব্যায়াম করার ফলে আমি দেখতে বলিউডের নায়িকাদের মতো। আমার উচ্চতা 5'4". আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। আমার স্বামীর নাম সাজিদ, ওর বয়স 35 বছর। আমার কথায় বাধ্য হয়ে ব্যায়াম করায় ও এখনও অনেক শক্তিশালী, কোনো মতে ফিট বলা যায় আর কি। সে পেশায় শিক্ষক। তার পরিবার বলতে বয়স্ক মা, এক বড় ভাই মোহিত, তার স্ত্রী রেবেকা ও তার 6 বছরের মেয়ে ও এক ছোট বোন লিমা, যার বিয়ের সময় হয়েছে। ওরা সবাই গ্রামের বাড়িতে থাকে। আমাদের গ্রামের বাড়ি মধ্যবিত্ত পরিবার হিসেবে ভালোই বড় বলা যায়। আমি আর আমার স্বামী শহরে বাসা ভাড়া নিয়ে থাকি। 2 বছর আগে সাজিদের তার বড় ভাইয়ের সাথে কোনো এক বিষয়ে ঝগড়া হয়, তাই সে রাগ করে শহরে ট্রান্সফারের জন্য আবেদন করে এবং তার ট্রান্সফার হয় শহরে। গত 2 বছরে তাদের মধ্যে মিটমাট হলেও সম্পর্কটা জটিল। দরকার ছাড়া কথা বলে না, ঈদ ছাড়া আমরা বাড়িতে যাই না। তবে এবার আমরা আগেই বাড়ি যাচ্ছি, কারণ লিমার বিয়ে ঠিক হয়েছে, তাই বর ভাই হিসেবে তার না আসলে হয় নাকি। আমাদের বাস স্ট্যান্ডে রিসিভ করতে আমার ভাসুর মোহিত আসে, আমি তাকে মোহিত ভাই বলেই ডাকি। 2 ভাইয়ের সম্পর্ক ছাড়া পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক স্বাভাবিক। মোহিত ভাইয়ের বয়স বর্তমানে 40, তার চেহারা কিছুটা সাজিদের মতোই, শুধু চুলগুলো তুলনায় ছোট। গ্রামে চাষাবাদ করায় তার ফর্সা মুখ ও শরীর সূর্যের আলো শ্যামলা হয়ে গেছে, তা ভালোই বোঝা যায়। চাষাবাদ করায় তার শরীর অনেক শক্তপোক্ত। যাই হোক, আমরা বাড়িতে আসলাম। পরে বিয়ের আয়োজন ধুমধাম করে শুরু হল, অনেক আত্মীয় স্বজন আসল বাড়িতে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসল। বিয়ে দিয়ে ভালোভাবেই লিমাকে বিদায় দেয়া হল। এখন আসল সমস্যা দেখা দিল, বিয়ের দিন হওয়ার কারণে অনেক আত্মীয় এসেছেন, অনেকে চলে গেলেও অনেকে রয়ে গেল, ফলে রাতে থাকার সমস্যা হল। তাই যে যেখানে সুযোগ পাচ্ছে শুয়ে পড়ছে। আমিও খুব ক্লান্ত, তাই ঘুমানোর জায়গা খুঁজছিলাম। এমন সময় ভাবি আমাকে ডেকে বাথরুমের পাশে থাকা এক ছোট রুমে তার জায়গায় ঘুমাতে বলল, যদি আমার ঘুমানোর জায়গা না থাকে। এই রুমে আমরা সাধারণত ব্যবহার না করা জিনিস রাখি। আমরা এই রুমকে বেসমেন্ট বল থাকি বলার সুবিধার্থের জন্য, তাই রুমটায় জায়গা খুবই কম, শুধু একজনের ঠিকমতো ঘুমানোর জায়গা আছে। ভাবি বল মোহিত ভাই নাকি তার জন্য জায়গা করে রেখেছিল আগে থেকেই, বিয়ের দিনের থাকার সমস্যা চিন্তা করে। তবে এখন তার বান্ধবী সহ অন্যান্য বান্ধবীদের একসাথে ঘুমানোর ব্যবস্থা করেছে। এশিলাকে আমিও একটু চিনি ভাবির মাধ্যমে। তারা ও অন্যান্য যারা আজ দাওয়াতে এসেছে তারা নাকি ইউনিভার্সিটিতে এক হলে থাকত। দেখতে আমার বা ভাবির থেকে কোনো অংশে কম নয়, শুধু গায়ের রং শ্যামলা। শিলার বয়স ভাবির মতো হবে। শিলা তার স্বামীর সাথে শহরে থাকে, স্বামী কাজে দেশের বাইরে গেছে। এ সময় ভাবি দাওয়াত দেওয়ার কারণে সময় কাটাতে এখানে কয়েকদিন থাকতে এসেছে।
তাই সে আমাকে এখানে থাকতে বলল। আমি খুশিতে রাজি হয়ে গেলাম। পরে ভাবি পাশে রাখা একটা ব্যাগ থেকে লেহেঙ্গা পরে নিল। আজ ভাবি যে লেহেঙ্গা পরেছিল, আমিও সেই একই ডিজাইনের লেহেঙ্গা পরেছিলাম, শুধু আমারটা লাল আর তারটা নীল। আমরা একসাথে পছন্দ করে কিনেছিলাম বিয়ের কেনাকাটা করার সময়। ভাবি দেখতে আমার থেকে কম নয়, বাড়ির হালকা কাজকর্ম করার কারণে সে আমার মতো ফিট। লেহেঙ্গা পরা অবস্থায় আমাদের দূর থেকে দেখলে একই মনে হবে।